সিলেট শহরের প্রাণকেন্দ্রে শাহপরান থানায় অবস্থিত আল কাইয়ুম মসজিদ এন্ড মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং আসাতাজাই কেরাম, সম্মানিত ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আজকের এই এত সুন্দর কোরআন সুন্নার আলোচনার মজলিসে এতক্ষণ পর্যন্ত সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্না থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ ওলামায়ে কেরাম অত্যন্ত জ্ঞান গর্ব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আমরা আর বেশিক্ষণ দীর্ঘায়িত না করে অল্প সময়ের মধ্যে দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামান্য আলোচনা করে আমরা আজকের মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। যে বিষয়টি নিয়ে আমি সামান্য কিছু কথা বলবো সেই বিষয়টি হলো আহামিয়াতুত তাওহীদ, অর্থাৎ তাওহীদের গুরুত্ব। তাওহীদ কি জিনিস, তাওহীদ কেন দরকার, তাওহীদ না থাকলে অসুবিধা কি, আর তাওহীদটা আসলে এর স্বরূপটা বা তাওহীদের বাস্তব রূপটা কেমন, এই বিষয়গুলোর দিকে সামান্য আলোকপাত করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা তাওহীদ কি, তাওহীদটা কি জিনিস। আল্লাহর জমিনে একজন মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি জানা জরুরি, অর্থাৎ সবার আগে, সব কিছু জানার আগে এক নম্বরে যে জ্ঞানটা, যে জিনিসটা জানা দরকার, সেই জিনিসটার নাম হলো তাওহীদ। সেই জিনিসটার নাম কি একটু কথা বলবেন, সেই জিনিসটার নাম কি তাওহীদ। আজকে আমাদের এই দেশে, আমাদের সমাজে, এই অঞ্চলে অধিকাংশ ভাই বোন তাওহীদ অনেকে আছে নামও শুনে না, শুধু মানুষের নাম রাখে মোহাম্মদ তাওহীদ, তাওহীদুল ইসলাম এরকম নাম রাখে, তাওহীদ অনেকের নাম রাখে কিন্তু আসলে তাওহীদ বুঝে নাই, এমনি নাম রাখছে তাওহীদ। আবার যখন ওয়াজ মাহফিলের আমরা প্রচার করি তখন সবাইকে সম্বোধন করি সুপ্রিয় সম্মানিত তাওহীদি জনতা, আগামীকাল অমুক জায়গায় মাহফিল হবে, আমরা সম্বোধন করি সবাইকে সুপ্রিয় তাওহীদি জনতা, আসলে জনতা তো তাওহীদ বুঝেন নাই, তাওহীদ নামও শুনেন নাই। এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা তাওহীদ শব্দটাকে ব্যবহার করি কিন্তু আসলে তাওহীদের বাস্তব রূপ, তাওহীদের ব্যাখ্যা, তাওহীদটা কি জিনিস, এই বিষয়টা আমরা অনেকেরই অজানা। এই জন্য আজকে আমাদের এই সমাজে, আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি জানা জরুরি, এক নম্বরে যে জিনিসটি জানা জরুরি, সেই জিনিসটার নাম হলো তাওহীদ। তাওহীদ মানে হলো বাংলায় আমরা বলি একত্ববাদ। তাওহীদ মানে কি, এটা আমাদের একটা ক্লাস, একটু কথা বলবেন, তাওহীদ মানে কি একত্ববাদ। তাওহীদ শব্দটা এসেছে ওয়াহদা থেকে, আমরা সবাই একটা কালেমা পড়ে মুসলিম হয়েছি
কি আমরা সবাই এখানে যারা আছি মুসলিম না? জি। অনেকে কথা কয় না, মনে মুসলিম সারাও আছে, আছেন সবাই? আমরা কি মুসলিম? আমরা একটা কালেমা পড়ে মুসলিম হয়েছি, কি বলেন? হয়েছি না? আমরা হয়তো মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার কারণে অনেকে মনে করি কই কালেমা তো পড়ি নাই। কালেমা যদি বুঝে শুনে কালেমাকে না মেনে নি তাহলে মুসলিম হওয়া যায় না। আমরা মুসলিম হয়েছি ওই কালেমাকে আমরা মেনে নিছি, এই জন্যই আমরা মুসলিম। কালেমাটা একটু আরেকবার পড়ি আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, এই কালেমাটার নাম কি? কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাত, শাহাদাত মানে সাক্ষ্য দেওয়া। এখানে আমরা দুইটি তাওহীদের সাক্ষ্য দিয়েছি। কয়টা তাওহীদ? দুইটা তাওহীদের সাক্ষ্য দিয়েছি। এখানে দেখেন সাক্ষ্য দেওয়ার সময় আমরা একটা শব্দ বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু বলছি এখানে। এই ওয়াহদাহু মানে তাওহীদ, ওয়াহদাহু মানে তাওহীদ। এই কালেমা কিন্তু আমরা পড়ি, ছাত্রদেরকে পড়াই, কিন্তু তাওহীদ বললে অনেকে আবার বুঝি না। কিন্তু কালেমার ভিতরে তাওহীদটা আছে, আমাদের কালেমার মধ্যেই এই তাওহীদ শব্দটা আছে। কেউ যদি বিশ্বাস করে এই পর্যন্ত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যদি বলে আমি ওয়াহদাহু লা শারীকা লাহু, এই অংশ মানি না, এই অংশ আমি বিশ্বাস করি না, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দি মুসলিম হবে কি না? এই আল্লাহর বান্দা বান্দি মুসলিম হবে না। তাহলে মুসলিম হতে হলে অবশ্যই তাকে তাওহীদ মেনে নিতেই হবে, অবশ্যই তাকে ওয়াহদাহু মেনে নেওয়া লাগবেই, লা শারীকা লাহু মেনে নেওয়া লাগবেই। যদি কেউ মেনে নিতে একটু মাত্র অস্বীকৃতি জ্ঞাপন করে, আল্লাহর এই বান্দা কিয়ামত পর্যন্ত মুসলিম হতে পারবে না। মুসলিম হতে হলে তাকে তাওহীদ মেনে নেওয়া লাগবেই। তাওহীদ ওয়াহদা থেকে, ওয়াহদা মানে হলো একক, ওয়াহদা মানে একক। যেই এককের ভিতরে কোনো ভাগ করা যায় না, যেই এককের মধ্য থেকে কোনো 1%, 2%, 3%, 5% আর কাউকে দেওয়া যায় না, অর্থাৎ সম্পূর্ণ একক জিনিসের একক ক্ষমতার মালিক, এই মালিকানার নামটা হলো তাওহীদ। এই মালিকানার নাম তাওহীদ, এবং মালিকানাটা হলো একক মালিকানা। আল্লাহ রাব্বুল আলামিন একক ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পরিচালনার ক্ষেত্রে একক পরিচালনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ক্ষেত্রে একক সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেওয়ার ক্ষেত্রে একক রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু দেওয়ার ক্ষেত্রে একক জীবন মৃত্যুর নিয়ন্ত্রণকারী। বৃষ্টি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক বৃষ্টির নিয়ন্ত্রণকারী। দুনিয়ার মানুষকে ছেলে মেয়ে সন্তান সন্ততি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক দেওয়ার মালিক, এটার নাম হলো তাওহীদ। দুনিয়ার মানুষ যত ইবাদত করবে, যত গোলামি করবে, যত কিছু আল্লাহর উদ্দেশ্যে প্রেরণ করবে, আল্লাহর উদ্দেশ্যে করবে, এগুলো শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে, এটার নাম হলো তাওহীদ। আরবের মুশরিকরাও আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা বিশ্বাস করতো, করতো না? আরবের মুশরিকরা আসমান জমিন পরিচালনাকারী আল্লাহকে মনে করতো। আরবের মুশরিকরা আসমান জমিনের রিজিক দাতা একমাত্র আল্লাহকে মনে করত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বারবার উল্লেখ করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন আল্লাহ,
তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমাকে কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলে আল্লাহই সৃষ্টি করেছেন। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় আসমান থেকে জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন, আরবের মুশরিকরা বলে ফাসাইয়াকুলুনাল্লাহ, আমাদেরকে রিজিক দেন আসমান জমিন থেকে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হয় আম্মাই ইয়ামলিকু সামা ওয়াল আবসারা, তোমরা যে দেখো তোমরা যে শোনো, তোমাদের এই দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক কে? ফাসাইয়াকুলুনাল্লাহ, আরবের মুশরিকরা বলে এগুলোর মালিক হলো আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হয় ওমাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যাতে ওমাই ইউখরিজুল মাইয়্যাতা মিনাল হাই, কে জীবিত থেকে মৃতদেরকে বের করেন, কে মৃত থেকে জীবিতদেরকে বের করেন? ফাসাইয়াকুলুনাল্লাহ, তারা বলে এটা তো আল্লাহই করেন। ওমাই ইউদাব্বিরুল আমরা, এই আসমান জমিন সমগ্র সৃষ্টি জগৎকে পরিচালনা করেন কে? ফাসাইয়াকুলুনাল্লাহ, তারা বলে এগুলো সব আল্লাহ করে। তাহলে বোঝা যায় আল্লাহর অনেক ক্ষমতাকে আরবের মুশরিকেরাও বিশ্বাস করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখে নাই। আল্লাহর ক্ষমতাকে মাঝে মাঝে ভাগ করে নিছে, আল্লাহর ক্ষমতাকে মাঝে মাঝে বিভিন্ন জনকে দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য রাখে নাই, মাঝে মাঝে অন্য ওলি আউলিয়াকে, বুজুর্গকে, নবী রাসূলকে, ফেরেশতাদেরকে দিয়ে দিছে। এই কারণে আরবের মুশরিকগুলো মুসলিম হতে পারে নাই, ওয়াহদাহু রক্ষা করতে পারে নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর জন্য রাখতে পারে নাই। এজন্য তাদের তাওহীদ না থাকার কারণে আরবের মুশরিকগুলো মুসলিম হইতে পারে নাই। কারণ কি? তারা বলতো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ জীবিত মৃতদেরকে বের করেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু পরিচালনা করেন। কিন্তু যখন তারা কোনো বিপদে পড়ত, যখন তারা ছোটখাটো কোনো সমস্যায় পড়ত, তখনই তারা মক্কা মুকাররমা গিয়ে তাদের যে সমস্ত দেব দেবী মূর্তি বসানো ছিল সেই মূর্তির কাছে গিয়েও তারা বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সকল ক্ষমতার একচ্ছত্র মালিক মানে নাই। তারা মনে করত বড় বড় বিপদে পড়লে সেগুলো আল্লাহর কাছে ছাইতে হয়, ছোটখাটো বিপদে পড়লে এগুলো আল্লাহর কাছে যাওয়া লাগে না। আল্লাহর যে সমস্ত সহকারী আছে, ফিএস আছে, এফিএস আছে, মুকাররাবীন আছে, এই সমস্ত বান্দাদের কাছে গেলেই হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে ফেলছে, যে আল্লাহর ক্ষমতা, সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর জন্য রাখে নাই, আল্লাহর ক্ষমতাকে ভাগ করে ফেলছে চারিদিকে। তারা বলেন মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কি খালি বাংলাদেশ চালায় নাকি? আল্লাহ পাক আমেরিকাও চালায়, ব্রিটেনও চালায়, অস্ট্রেলিয়াও চালায়, সমগ্র জমিন চালায়, আসমান চালায়, মঙ্গল গ্রহ চালায়, এত কিছু চালায়, আল্লাহ পাক কি খালি আমার একটা কাজ নিয়ে বসে আছে নাকি? আমি আল্লাহরে এত বিরক্ত করার দরকারটা কি? আরবের মুশরিকরা মনে করত আল্লাহ রাব্বুল আলামিনকে এত বিরক্ত করার দরকার আছে? আল্লাহর কাছে ছোটখাটো কাজ নিয়ে যাওয়ার দরকার আছে? বড় কাজ যেটা কেউ পাইতেছে না সেটা আল্লাহর কাছে যাওয়া লাগবে, কিন্তু ছোটখাটো গুলো আমরা, আমাদের দেবদেবী যারা আছে, আমাদের বাইতুল্লাহর ভিতরে আমাদের মাবুদ যারা আছে, এদের কাছে চাইলে এরাই তো এগুলো সমাধান দিয়ে দিতে পারে। এজন্য তারা দেখবেন ছোটখাটো বিপদে যখন পড়ত তখন লাতের কাছে যাইত, মানাতের কাছে যাইত, রুজ্জার কাছে যাইত, হুবলের কাছে যাইত, বিভিন্ন দেবতার কাছে গিয়ে গিয়ে ফরিয়াদ করত, দেবতার উদ্দেশ্যে মানত করত,
দেবতার সামনে গিয়ে এতেকাব করত, দেবতার সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, দেবতার চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফও করত, অসংখ্য রকমের ইবাদত করত। কিন্তু যখন কঠিন কঠিন বিপদে পড়ত, বড় বড় বিপদে পড়ত, তখন কিন্তু দেবতার কাছে যাইতো না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতো। আবু জাহেল যখন বদরের যুদ্ধে রওনা দেয়, তখন আবু জাহেল কিন্তু কোনো দেবতার কাছে দোয়া চাওয়ার জন্য যায় নাই। আবু জাহেল সরাসরি বাইতুল্লাহর মধ্যে গিয়ে বাইতুল্লাহর গিলাব ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্মটাকে নষ্ট করে ফেলতেছে, নাউজুবিল্লাহ। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বাবা ইসমাঈল আলাইহিস সালাম, আমরা হইলাম আওলাদে রাসূল, এত বড় নবীর বংশধর আমরা কুরাইশ বংশের মানুষেরা, আমাদের বাপ দাদার রেখে যাওয়া যেই ধর্মটা আমরা পাইছি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই ধর্মটা নষ্ট করে দিচ্ছে, আয় আল্লাহ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিছি, আয় আল্লাহ আমাদেরকে বদরের ময়দানে আজকে বিজয় দান করিও, নাউজুবিল্লাহ। তাহলে আবু জাহেল দোয়াটা করছে কার কাছে? আবু জাহেল আরো বলছে, আল্লাহ পাক আবু জাহেলের মুখ দিয়ে এই কথা বাহির করেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। আয় আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষ থেকে যদি হক হয়, সত্য হয়, তাহলে আমাদের উপরে আকাশ থেকে তুমি পাথরের বৃষ্টি নাজিল করো। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি হক হয় তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করো। মানে দেখেন, তারা বাপদাদার ধর্মকে কত কঠিনভাবে বিশ্বাস করত, যে বাপদাদার ধর্ম এত শক্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয়, হক হয়, তাহলে আমাদের উপরে যেন পাথরের বৃষ্টি নাজিল হয়, আল্লাহর কাছে দোয়া করতেছে আবু জাহেল। তাহলে এই যে বদরের যুদ্ধে রওনা দেওয়ার সময় লাতার কাছে গেল না, উজ্জার কাছে গেল না, মানাতের কাছে গেল না, হুবলের কাছে গেল না, গেলে গেছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ জানে, যুদ্ধের ময়দানে বিজয় দেওয়া এটা ছোটখাটো কাজ না, এটা অনেক বড় কাজ। এই কাজ ওই লাত উজ্জা মানাতেরা পারবে না, ছোট গুলাই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং না করলে যুদ্ধে বিজয় লাভ করা যায় না। তাহলে তাদের আকীদা ছিল এরকম, কিন্তু আমাদের আকীদা হলো ওই বড়টা যেমন আল্লাহ রাব্বুল আলামিন করেন, ছোট খাটো ক্ষুদ্র আমার বিপদ আপদ মুসিবত যা আছে এই সবগুলা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করতে পারেন। ছোট খাটো কোনো বিপদ আপদ সমস্যার জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে যাওয়ার দরকার নাই, এটার নাম তাওহীদ। আর মুশরিকেরা ভাগ করে নিছে আল্লাহর ক্ষমতাকে, যে বড়গুলোর জন্য আল্লাহর কাছে, ছোটগুলোর জন্য আল্লাহর যারা অ্যাসিস্ট্যান্ট আছে, যারা সহযোগী আছে, যারা পিএস আছে, তাদের কাছে গেলেই হবে, নাউজুবিল্লাহ। সাগরের মাঝখানে যখন বিপদে পড়ত, সাগরের মাঝখানে যখন জাহাজ একবার এদিকে একবার এদিকে যখন বাতাসে যখন কাঁপতে শুরু করত, সাগরের ঢেউয়ের মধ্যে যখন ডুবে যাওয়ার উপক্রম হইতো, তখন তারা দোয়া করত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন সাগরের মাঝখানে নৌযানের মধ্যে তারা আরোহণ করত, সাগরের মাঝখানে কোনো বিপদে পড়ত, তখন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য একমাত্র আমি আল্লাহকে ডাকত। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযাহুম ইউশরিকুন। কিন্তু যখন সাগরের মাঝখান থেকে তাদেরকে কিনারে নিয়ে আসতাম, তখনই তারা আস্তে আস্তে একটার পর একটা শিরক করা শুরু করে দিত। তাহলে সাগরের মাঝখানে তারা কাকে ডাকত? একমাত্র আল্লাহকে ডাকত। কারণ জানে, সাগরের মাঝখানে লাত উজ্জা মানাতের ক্ষমতা চলবে না, তাহলে আল্লাহর ক্ষমতাকে ভাগ করার কারণে তারা মুসলিম হতে পারে নাই। তাহলে আল্লাহর ক্ষমতাকে ভাগ না করা, এটার নাম কি? তাওহীদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেন কে? একমাত্র আল্লাহ।
আমাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো কোনো হাত এখানে নাই। আমাদেরকে রিজিক দেন কে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। আমাদেরকে পরিচালনা করেন কে? একমাত্র আল্লাহ। আমাদেরকে জীবন মৃত্যু দেন কে? একমাত্র আল্লাহ। আমাদের অসুখ হইলে ভালো করেন কে? একমাত্র আল্লাহ। এই ভালো করার, সুস্থ করার অধিকারও, ক্ষমতাও, মালিকানাও আর কারো নাই। ওয়াইদা মারাত্তু ফাহুয়া ইয়াশফিন। আমি অসুস্থ হইলে আমার আল্লাহই আমাকে শেফা দান করে। আমার আল্লাহ ছাড়া আর কেউ শেফা দান করতে আমাকে পারে না। এইভাবে আমার সমস্ত ক্ষমতা যে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আমার সমস্ত ইবাদত, এই সকল ইবাদতের মাবুদকে, ওই মাবুদ হইলেন একমাত্র আল্লাহ। এই জন্য আমরা এই কালেমার স্বীকৃতি দিই, যে কালেমাটা একটু আগে বলছি, এটারে ছোট করলে, সংক্ষিপ্ত করলে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে প্রথম অংশে ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা বলেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বলবেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা পূর্ণাঙ্গ হয় নাই, কথাটার মধ্যে একটু অসম্পূর্ণতা রয়ে গেছে। আল্লাহ ছাড়া যদি বলি মাবুদ নাই, আমরা যদি চারিদিকে তাকাই দেখব আল্লাহ ছাড়াও অসংখ্য মাবুদ আছে। মাবুদ বলা হয় যার ইবাদত করা হয়, তা আল্লাহ ছাড়াও তো পৃথিবীর মানুষ কত কিছুর ইবাদত করে। কত মানুষ আছে গাছের ইবাদত করে, কত মানুষ আছে পশু পাখির ইবাদত করে, কত মানুষ আছে চন্দ্র সূর্যের ইবাদত করে, কত মানুষ আছে কবরের ইবাদত করে, কত মানুষ আছে কত মানুষের ইবাদত করে, কত মানুষ আছে কত রকমের ইবাদত করে। তাহলে যতজনের ইবাদত করা হয় তারা এক একটা মাবুদ, এক একটা মাবুদ। তা আল্লাহ ছাড়া মাবুদ নাই বলতেছি, তাই এখানে আমরা দেখতেছি আল্লাহ ছাড়া কত মাবুদ। আল্লাহ ছাড়া মাবুদ আছে হাজার হাজার, কিন্তু আল্লাহ ছাড়া সত্যিকারের হক মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নাই। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হইলাম একমাত্র হক মাবুদ, সত্যিকারের মাবুদ, আসল মাবুদ, যোগ্য মাবুদ। আমি আল্লাহকে ছাড়া যাদেরকে মানুষ ডাকে, যাদের ইবাদত করে, এগুলা সব হলো বাতিল মাবুদ, এগুলা হলো সব বাতিল মাবুদ, নকল মাবুদ, বেজাল মাবুদ, দুই নম্বর মাবুদ। এগুলার কোন মাবুদ হওয়ার মতো যোগ্যতা এগুলার মধ্যে নাই। একমাত্র সত্যিকারের হক মাবুদ হলেন আমার আল্লাহ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো তাওহীদ। তাহলে আমার সমস্ত ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কথা বলো না, সমস্ত ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইবাদত যত রকমের আছে, ইবাদত শুধু এক রকমের না, ইবাদত বিভিন্ন ভাবে করা যায়। অন্তরের মাধ্যমে ইবাদত করা যায়, কালবের মাধ্যমে ইবাদত করা যায়, যায় না? কালবের মাধ্যমেও ইবাদত আছে, একটা দুটা ইবাদত বলেন তো কালবের মাধ্যমে। জি, জিকির তো করবেন মুখে, কালবে কেন? জিকির কালবি ইবাদত না, জিকির হলো কি? লসান ইবাদত, জবানের ইবাদত। কালবের ইবাদত হলো ঈমান, ঈমান হলো কালবের ইবাদত। ঈমান থাকে কালবের মধ্যে, ঈমান থাকে কোথায়? কালবের মধ্যে। ঈমানের কিছু প্রতিচ্ছবি, প্রতিফলন কাজের মধ্যে দেখা যায়, আমলের মধ্যে দেখা যায়, কিন্তু মূলত ঈমানটার জায়গা হইল, মহল হইল কালব। ঈমান থাকে কোথায়? কালবের ভিতরে। এজন্য মুনাফিকেরা
উপরে দিয়ে দেখলে মনে হইতো কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় দিনদার মানুষ, কত বড় বুজুর্গ মানুষ, কিন্তু ভিতরে তারা ছিল মুনাফেক, ছিল না? তাহলে বাইরে দিয়ে দেখা যায় না, ইমান থাকে কোথায়? ভিতরে। ইমান থাকে কালবের ভিতরে। বাহিরে দেখি বোঝা যাবে না লোকটার অন্তরের ইমান বিশুদ্ধ আছে কিনা। দুই রকম থাকতে পারে, অন্তরে হলো কালবের কালবি ইবাদত হলো ইমান, কালবি ইবাদত হলো তাকওয়া। তাকওয়া তাকওয়াটাও কালবের ভিতরে থাকে, তাকওয়া বাইরে থাকে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার দেখাইলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ তাকওয়া থাকে ভিতরে, তাকওয়া উপরে থাকে না। আমরা মনে করি তাকওয়া পাগড়ির ভিতরে, যে হুজুরের পাগড়ি যত বড় উনি তত বড় হুজুর। আমরা মনে করি সব এই বাহ্যিক লেবাসের মধ্যে মনে হয় তাকওয়া থাকে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাকওয়া থাকে কোথায়? কালবের ভিতরে। আল্লাহর ওলি হতে হলে দুটো জিনিস লাগে, একটা জিনিস লাগে ঈমান, আরেকটা জিনিস লাগে তাকওয়া। এই দুইটা জিনিস হলো ওলি হওয়ার মাধ্যম, ওলি হওয়ার গুণাবলী। সূরা ইউনুসের 62 এবং 63, যারা ইমানদার আর মুত্তাকি তাদের ইমানটা হইতে হবে বিশুদ্ধ, ইমানটা হইতে হবে শিরক মুক্ত, ইমানটা হইতে হবে কুফর মুক্ত, ইমানটা হইতে হবে নেফাক মুক্ত, ইমানটা হইতে হবে বেদাত মুক্ত, এবং তাদের ভিতরে তাকওয়া থাকতে হবে পরিপূর্ণ। এই মানুষগুলা হলো আমি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য ইমান আর তাকওয়া লাগে। ইমান আর তাকওয়া দুটাই থাকে কালবের ভিতরে, বাইরে দেখা যায় না। এই দুটাই থাকে কোথায়? কালবের ভিতরে। এটা কালবের ইবাদত, কালবের ইবাদত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাওয়াক্কুল হলো কালবের ইবাদত। তাওয়াক্কুল, তাওয়াক্কুল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাওয়াক্কুল মানে কি? ভরসা করা। একজন মুমিন ভরসা করবে কার উপরে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই মানুষটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, লাও আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি আল্লাহর উপরে সঠিক তাওয়াক্কুল পোষণ করতে পারো, লারুজিকতুম কামা ইউরজাকুত তয়রু, আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলোকে যেভাবে রিজিক দেন তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের তাওয়াক্কুল যত কম তত রিজিকের জন্য কষ্ট করা লাগে বেশি। পাখির তাওয়াক্কুল শতভাগ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। পাখির জায়গা জমিন চাষ করা লাগে না, গাছ লাগানো লাগে না, কৃষিকাজ করা লাগে না, আরামে সকালবেলা বাইর হয়, সন্ধ্যাবেলায় পড়তে করে খেয়ে দিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা থাকে কোথায়? কালবের ভিতরে। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদত আছে। ইখলাস একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইখলাসটা থাকে কালবের ভিতরে। আবার জবানের ইবাদত আছে, লেসানি ইবাদত আছে, আবার অনেক ইবাদত আছে হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়, অনেক ইবাদত আছে সম্পদ দিয়ে করা লাগে। যত রকমের যত ইবাদত আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যত শারীরিক ইবাদত, যত আর্থিক ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটার নাম হলো তাওহীদ। এটার নাম তাওহীদ। তাওহীদের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, সব নবী রাসূল দুনিয়ার মানুষদেরকে একটা জিনিসের দাওয়াত দিছেন, সেটা হলো তাওহীদ। কোন আমলের দাওয়াত নবী রাসূলেরা দেন নাই, নবী রাসূলেরা দুনিয়ার মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিছেন। তাওহীদের দাওয়াত যদি কোনো মানুষ ভালো করে বুঝে, এই মানুষটাকে আমলের দাওয়াত দেওয়া লাগবে না, এই মানুষটার আমল অটোমেটিক সংশোধন হয়ে যাবে যদি মানুষটা তাওহীদ বুঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুনিয়ার মানুষকে তাওহীদ বুঝাই দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু
লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ, পৃথিবীর যে দেশে যেখানে বসবাস করো না কেন, মঙ্গল গ্রহে বসবাস করো না কেন, চাঁদের দেশে বসবাস করো না কেন, যত জায়গায় মানুষ আছো, শুনো, তোমরা শুধু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু তাওহীদটা মেনে নাও, আল্লাহর একত্ববাদ মেনে নাও, আল্লাহ ছাড়া আর কারোরে মাবুদ বানাইও না, একমাত্র আল্লাহকে মাবুদ বানাই নাও, এটা স্বীকার করো, তুফলিহু, দুনিয়াতেও তুমি সফল, আখেরাতেও তুমি সফল। সুবহানাল্লাহ, তাওহীদ মানলে তুমি দুনিয়াও সফল, আখেরাতও তোমার সফল। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষটা মারা গেছে এমন অবস্থায়, যে অবস্থায় সে ভালো করে জানে, তার এলেম আছে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষটার সর্বশেষ কালাম হবে, অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তাওহীদের উপরে, এই মানুষটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়া জাতানিবুত তাগুত, আমি দুনিয়াতে যত নবী যত কওমের কাছে পাঠাইছি, সমস্ত নবীর দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়া জাতানিবুত তাগুত, ও দুনিয়ার মানুষ ইবাদত করো একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া যত তাগুত আছে, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে, ওই বাতিল মাবুদের নাম হলো তাগুত, যত বাতিল মাবুদ আছে ওই তাগুতকে তোমরা পরিহার করো, অর্থাৎ শিরিক মুক্ত হয়ে তোমরা তাওহীদের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমের নাম ধরে ধরে অনেক নবীর দাওয়াতের বর্ণনা দিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ পাক বলেন আমি নূহকে যখন তার কাওমের কাছে পাঠাইছি, নূহ আলাইহিস সালাম কাওমকে বি বলছেন, ও আমার কাওম, ওই আল্লাহর গোলামি করো যেই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, আল্লাহ পাক বলেন ঠিক একইভাবে আমি যখন হুদ আলাইহিস সালামকে পাঠাইছি, সালে আলাইহিস সালামকে পাঠাইছি, মুসা আলাইহিস সালামকে পাঠাইছি, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাই, সব নবী কাওমের কাছে জাতির কাছে একটাই দাওয়াত দিছেন, আনি ইবুদুল্লাহ ওয়া জাতানিবুত তাগুত, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাওহীদের দাওয়াত দিতেন মানুষকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর পর্যন্ত কোন আমল উম্মতকে শিখান নাই, একটাই দাওয়াত দিছেন, একটাই শিখাইছেন, সেটা কি? তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ, কারণ তাওহীদ ঠিক হলে বাকি সব ঠিক হয়ে যায়, তাওহীদটা হলো ফাউন্ডেশন, ভিত্তি, এটা যার যত মজবুত তার আমল তত মজবুত, এটা যার যত দুর্বল তার আমল তত দুর্বল, তাওহীদ না থাকলে সারা জিন্দগি আমল করলেও কোনো কাজ হবে না, সব আমল বাতিল। সুরাল কাহাপের 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমাদের মধ্য থেকে যারা তাদের রবের সাথে মোলাকাত করতে চায়, তারা যেন ফালি আমাল আমালান সালেহা, তারা যেন বেশি বেশি করে আমাল সালেহ করে, তবে খেয়াল রাখতে হবে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, ওই আমাল সালেহ করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে যেন আল্লাহর সাথে আর কাউকে শরীক না করে, যেন তাওহীদ বজায় রাখে, তাহলেই সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে, তাহলেই সে জান্নাত পাবে। কোরআনে কারিমের মধ্যে সূরা আল বাকারা, তারপরে এর আগে সূরা আল ফাতিহা, পর্যায়ক্রমে যখন তেলাওয়াত করতে করতে আমরা আসব, দেখবেন সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো নির্দেশও দেন নাই, কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই, মানে 21 নম্বর আয়াতের আগে আল্লাহ পাক বান্দাকে কোনো নির্দেশও দেন নাই, কোনো নিষেধও করেন নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের বর্ণনা দিছেন, তারপরে মুত্তাকিনের গুণাবলী বর্ণনা দিছেন,
তারপরে কাফেরের গুণাবলী বর্ণনা দিছেন, তারপরে আল্লাহ পাক মুনাফিকদের অবস্থা বর্ণনা করেছেন, কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন, কিন্তু কোনো নির্দেশ দেন নাই। সর্বপ্রথম কোরআনে কারিমের মধ্যে নির্দেশটা শুরু হয়েছে সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে, আর সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা আসছে সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে। 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বান্দাকে, দুনিয়ার মানুষকে এক নম্বর নির্দেশটা দিছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের। আল্লাহ পাক সর্বপ্রথম আহ্বানটা করছেন, নির্দেশটা দিছেন তাওহীদের, সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা করছেন আল্লাহ রাব্বুল আলামিন শিরকের। এর পরের আয়াতে 22 নম্বর আয়াত আল্লাহ পাক লাস্টে গিয়ে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তাআলামুন, খবরদার জেনে শুনে আমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করিও না। সর্বপ্রথম নিষেধাজ্ঞা হলো কিসের? শিরকের। সর্বপ্রথম আদেশ হইল তাওহীদের, অর্থাৎ তাওহীদ এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে নির্দেশটা দিয়েছেন কিসের? তাওহীদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এবং রাসূল দুইটাই একসাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়েছেন সূরা আল মুদাসসিরের মাধ্যমে। মানে রাসূলের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে একটি নতুন শরীয়ত প্রদান করেন এবং তাকে অনেকগুলো দায়িত্ব অর্পণ করে আল্লাহ পাক রেসালতের দায়িত্ব দেন। নবীদেরকে আল্লাহ পাক নতুন কোনো কিতাবও দেন না, নতুন কোনো শরীয়ত দেন না, তারা আগের কিতাব অনুযায়ী, আগের শরীয়ত অনুযায়ী দুনিয়ার মানুষকে তাওহীদের দাওয়াত দেন, এই শরীয়তের আওতাভুক্ত হয়ে তারা দাওয়াতের কাজ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবীও বানাইছেন, রাসূলও বানাইছেন, কিয়ামত পর্যন্ত তিনি নবী এবং তিনি রাসূল। আল্লাহ পাক সূরা আল মুদাসসির নাজিল করে তাকে রেসালাতের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনটা করেছেন অত্যন্ত মহব্বতের সাথে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দুইজন নবীকে আল্লাহ পাক খলিল বানাইছেন, আর কোন মানুষ তো দূরের কথা, কোন নবী রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানান নাই। খলিল হলো মহব্বতের সর্বোচ্চ স্তর, এর উপরে আর মহব্বত নাই। মহব্বতের 10টা স্তর আছে, তার মধ্যে সর্বোচ্চ স্তর হলো খুল্লাহ, খলিলের স্তর। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে আল্লাহ খলিল বানাইছেন, একজন খলিল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন। আরেকজন খলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, তোমাদের সাথী, তোমাদের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। সুবহানাল্লাহ, আল্লাহর খলিলকে আল্লাহ এত মহব্বত করতেন। আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো জায়গায় আল্লাহ রাসূলকে নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া আহমদ বলেন নাই, এক এক জায়গায় এক এক সুন্দর সুন্দর সিফাতে নাম দিয়ে রাখছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খলিলকে এত ভালোবাসেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে সব সময় তার খলিলের উপরে তিনি সালাত পেশ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ পাকে আয়াতে কারিমা নাযিল করেন নাই যে আমার নবীর উপরে আমি রহমত বর্ষণ করি, আমার ফেরেশতারা তার জন্য ইস্তিগফার করে। ও দুনিয়ার মানুষ, তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করো। অন্য কোন নবীর শানে আল্লাহ আয়াত নাযিল করেন নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিলের শানে আল্লাহ পাকে আয়াতে কারিমা নাযিল করছেন। এখানে দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে জিব্রিল আলাইহি সালামকে দেখছেন। জিব্রিল আলাইহি সালামকে সচুরতে আল্লাহ রাসূল জীবনে দুইবার দেখছেন। কয়বার? দুইবার। জিব্রিল আলাইহি সালামের আসল সুরতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে দুইবার দেখছেন। একবার দেখছেন গারে হেরার মধ্যে যেদিন সর্বপ্রথম ওহী নাযিল হয়, আরেকদিন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান মেরাজের রাত্রিতে। দুইবার স্ব আকৃতিতে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রায়তু জিব্রিল আলাইহিস সালাম আলাইহি সিত্ত মিয়াত জানাহ, আমি জিব্রাইলকে দেখলাম জিব্রাইলের 600 বিশাল বিশাল ডানা। সুবহানাল্লাহ, এত বড় বড় ডানা, এই ডানাগুলো দিলে আসমান জমিন ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ, এরকম ডানাওয়ালা জিব্রাইলকে প্রথম যখন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে বাড়িতে এসে বলতেছে, খাদিজারে জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কাছে খুব ভয় লাগতেছে, আমার কাছে খুব ভয় লাগতেছে, আমার চাদর দেও কম্বল দেও যা আছে তাই দেও, আমার জ্বর এসতেছে। আম্মা জান খাদিজা বুঝতে পারছেন উনি তো এমন ব্যক্তি না, আমি আমার স্বামী হওয়ার পর থেকে দেখতেছি উনি সাধারণ কোনো মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নবুয়ত রিসালাত আসছে। সুবহানাল্লাহ, বললেন যে ঠিক আছে আপনি শান্ত হন, কম্বল দিলেন শুয়ে রয়েছেন। কয়েকদিন ধরে খালি ভয়ে ভয়ে আছেন, কম্বল তো গায়ে দিয়ে শুয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও জিব্রাইল দেখে ভয় পাওয়া সাদর গায়ে দেওয়া শুয়ে থাকা আমার বন্ধুটা। আল্লাহ হাসে যে আমার বন্ধু মাত্র জিব্রাইল একটা দেখেই ভয় পাই গেলে, যেই দায়িত্ব দিতেছি এত বিশাল এক দায়িত্ব, এর থেকে আরো বিশাল বিশাল সাগরের ঢেউ তার সামনে আসব, আর মাত্র জিব্রাইল একটা দেখেই ভয় পাই গেছে। আল্লাহ পাক হাসি হেসে কত সুন্দর করে ডাক দিয়েছেন, দেখেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও সাদর গায়ে দেওয়া শুয়ে থাকা আমার দোস্ত আমার বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন কুম ফানজির, কম্বল ফালাই দেন, কুম লাভ মেরে দাঁড়াই যান, উঠে যান, আপনাকে আমি আল্লাহ যে মহান দায়িত্ব দিছি, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে এই দায়িত্ব পালন করা যায় না, এই দায়িত্ব এত কঠিন, কদিন পরে শরীরে রক্ত ঝরব, কদিন পরে এই মাতৃভূমি ছেড়ে মক্কা মুকাররমা থেকে 450 কিলোমিটার দূরে ইয়াসরিবে চলে যেতে হবে, কত জুলুম নির্যাতন অত্যাচার এই শরীরের উপর দিয়ে আসবে, এই মানসিক অবস্থার উপর দিয়ে আসবে, সব মোকাবেলা করে করে আমার এই রেসালতের দায়িত্ব পালন করা লাগবে, এইভাবে কম্বল গায়ে দিয়ে বিছানার মধ্যে শুয়ে থাকলে দায়িত্ব পালন হবে না, কুম ফানজির, রাসূল আপনি উঠেন দাঁড়াই যান। তারা কি করবেন? ফানজির, দুনিয়ার মানুষকে আপনি সতর্ক করেন, কিসের থেকে? সকল মুফাসসিরিন কেরাম বলেন ফানজির আনি শিরকে, দুনিয়ার মানুষকে আপনি শিরক সম্পর্কে সতর্ক করেন। শিরক সম্পর্কে আপনি সতর্ক করতে থাকেন, আপনার এটা 1 নম্বর কাজ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনি আপনার রবের তাকবীর দিয়ে আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। কিভাবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন? ফাকাব্বির বিত্তাওহীদ, আপনি জমিনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে, তাওহীদের দাওয়াতের মাধ্যমে, তাওহীদের প্রচার প্রসারের মাধ্যমে আপনি জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব কায়েম করবেন। আল্লাহর শ্রেষ্ঠত্ব কায়েম করার মাধ্যম হলো আল্লাহর তাওহীদ কায়েম করা, তাওহীদের প্রচার প্রসার করা, তাওহীদের দাওয়াত দেওয়া, মানুষকে তাওহীদ বোঝানো, এটা নবীওয়ালা কাজ, নবীওয়ালা দাওয়াত। 1 নম্বর দাওয়াত নবীওয়ালা কাজ ছিল তাওহীদের দাওয়াত দেওয়া, শিরক সম্পর্কে মানুষকে সতর্ক করা। আর এর মাধ্যমে কি হবে? ওয়া রাব্বাকা ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়টা পবিত্র করেন। এখানে কাপড় মানে গায়ের জুব্বা না, সকল মুফাসসিরিন কেরাম বলেন এখানে সিয়াবাকা মানে কালবাকা,
সিয়াবাকা মানে কালবাকা, আপনার অন্তরটা পবিত্র করেন। অন্তর পবিত্র হবে কেমনে? তাওহীদ অন্তরে ঢুকলে, শিরিক অন্তর থেকে দূর হইলে ওই অন্তরটা হয়ে যায় কালবে সালিম, সুবহানাল্লাহ। ওই অন্তরটা পবিত্র অন্তর, সুস্থ অন্তর। অন্তরে যদি শিরিক ঢুকে অন্তর হয়ে যায় নাপাক। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ও ইমানদাররা মুশরিকেরা নাপাক, কারণ মুশরিকের কালবের ভিতরে শিরিক ঢুকছে, এজন্য মুশরিকের কালব নাপাক। আর যখন শিরিক দূর করে তাওহীদ ঢুকবে, অন্তর হয়ে যাবে সুস্থ অন্তর, পাক অন্তর, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, তাওহীদটাই হলো নবীওয়ালা এক নম্বর কাজ। এজন্য আমাদেরকে তাওহীদ বোঝা লাগবে, তাওহীদ জানা লাগবে, তাওহীদের আমল করতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে। দাওয়াতের বিষয়বস্তু হবে আল্লাহর তাওহীদ। দুনিয়ার মানুষকে প্রথম আমি নিজে তাওহীদ বুঝবো, তারপরে এই তাওহীদের দাওয়াত আমার পরিবারে ছড়াই দেব, পরিবারের সবাইকে তাওহীদ বুঝাবো। লোকমান আলাইহিসসালাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন ছেলেকে কি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, ও আমার ছেলে খবরদার, জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনোদিন শিরিক করিও না, কারণ শিরিকটা হলো সবচাইতে বড় জুলুম, এর থেকে বড় জুলুম জমিনে আর নাই। কারণ আল্লাহর খাই, আল্লাহর পরি, আল্লাহর সব ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সব নিয়ামত ভোগ করি, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, এটার চেয়ে বড় নিমক হারামি, বড় জুলুম জমিনে আর নাই। এজন্য সলাত পরিত্যাগ করা সবচেয়ে বড় দুর্নীতি। যে নামাজ পড়ে না সে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কার সাথে দুর্নীতি করে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুর্নীতি করে। আর যে লোকটা আল্লাহর সাথে দুর্নীতি করে, তার দুনিয়ার মানুষের সাথে দুর্নীতি করা তার জন্য কোনো বিষয় না। কারণ যে আল্লাহর সাথে দুর্নীতি করে, তো আমাদের সাথে দুর্নীতি করতে তার অসুবিধা কি? কারণ আল্লাহর সাথে দুর্নীতি না করলে কোনো আল্লাহর বান্দা বান্দি সলাৎ ছাড়তে পারে না। এই জন্য লোকমান আলাইহিস সালাম দেখেন সর্বপ্রথম কি শিখেছে, ছেলেকে তাওহীদ শিখেছে, খবরদার শিরক করা যাবে না। অর্থাৎ শিরকের জ্ঞান দিচ্ছেন, শিরকের বিপরীতটাই হলো কি, তাওহীদ। এই জন্য পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সবাইকে তাওহীদ শিখাইতে হবে। এরপরে আস্তে আস্তে আমার চতুর্দিকে আমার সমাজ, আমার আস্তে আস্তে আত্মীয় স্বজন, চতুর্দিকে সবাইকে আস্তে আস্তে তাওহীদের দাওয়াত দেওয়া লাগবে। এবং এই শিরিক মুক্ত একটা তাওহীদি সমাজ যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপত্তার দায়িত্ব নেবেন, সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে নিরাপত্তাহীন মুসলিম হইলাম আমরা, আল্লাহর জমিনে সবচাইতে নিরাপত্তাহীন মানুষ মুসলিমেরা। পৃথিবীর যেখানে নির্যাতিত হচ্ছে কারা, মুসলিমেরা। আমরা খালি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ ইহুদি নাসারা মুশরিকিনদের জুলুম নিপীড়ন থেকে আল্লাহ হেফাজত করো, দোয়া করি না? দোয়া করা দরকার, দোয়া করি। কিন্তু আল্লাহ পাক আগেই বলে দিছেন যে বান্দা আমার নিরাপত্তা কতক্ষণ থাকবে, তারপরে কখন উঠে যাবে, এটা আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন, সূরা আল আনআমের 82 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করে নাই, ঈমানটা শিরক মুক্ত, এই মানুষগুলা উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলাকে নিরাপত্তা দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে যতদিন মুসলিমেরা শিরক মুক্ত ঈমানের অধিকারী ছিলেন, ততদিন সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন মুসলিমেরা। যখন এই আস্তে আস্তে মুসলিমদের তাওহীদ নষ্ট হয়ে গেছে, মুসলিমদের ভিতরে শিরিক ঢুকে শুরু হয়েছে, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার সমস্ত নিরাপত্তা আল্লাহ তুলে নিছেন। এজন্য আজকে সারা দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার এই মুসলিম উম্মাহ। এজন্য মুসলিম উম্মাহ আবার নিরাপত্তা পাইতে হলে মুসলিম উম্মার করণীয় হইল শিরিক মুক্ত তাওহীদি ঈমানের দিকে ফিরে আসা। যখন এই শিরিক মুক্ত ঈমানের দিকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীতে মুসলিম উম্মার নেতৃত্ব আবার কায়েম করে দিবেন।
সারা পৃথিবী মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক আমাকে দিয়ে মুশরিকদের অন্তরে এমন ভীতি তৈরি করে দিয়েছেন, হাজার হাজার মাইল দূরে সেই শাম, সেই সিরিয়া, সেই পারস্য, সেখানকার লোকেরা মুশরিকেরা আমাকে মদিনায় আমি বসে থাকি আমার ভয়ে থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। সুতরাং এই ভয় ভীতি তৈরি করে মুসলিমদের আবার সেই ঐতিহ্য, মুসলিম নেতৃত্ব সারা পৃথিবীতে কায়েম করতে হলে শিরক মুক্ত তাওহীদি ঈমান লাগবে। কারণ মুসলিমের শক্তি হলো ঈমান। এই শক্তি তত বেশি হয় যতদিন যত বেশি তাওহীদ থাকে। যখন ঈমানের ভিতরে শিরক ঢুকে, আস্তে আস্তে এই শক্তিটা দুর্বল হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তো মূল কথা এটা যে আমরা সবাই তাওহীদবাদী মুমিন হব, আমরা প্রকৃত তাওহীদি মুসলিম হব, তাওহীদকে জানবো, তাওহীদকে বুঝবো, তাওহীদের এক একজন দায়ী হব। আমরা সমাজের সর্বস্তরে সব মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছাই দিব। আমরা সবসময় বলি এই কথাটা, আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো আলেম ওলামার আমরা বিরুদ্ধে নই। আমরা দুইটা জিনিসের বিরুদ্ধে, আমরা শিরকের বিরুদ্ধে, আমরা বেদাতের বিরুদ্ধে। আমরা তাওহীদের পক্ষে, আমরা সুন্নতের পক্ষে। তাওহীদ আছে যেখানে, আমরা আছি সেখানে। সুন্নত আছে যেখানে, আমরা আছি সেখানে। শিরিক আছে যেখানে, আমরা নাই সেখানে। সে যদি আমার আব্বাও হয়, যদি আমার আব্বাও শিরিক করে, আমার বড় হুজুরও শিরিক করে, যত বড় ব্যক্তি শিরিক করুক, ওই শিরিকের সাথে আমরা নাই। আমরা বেদাত আছে যেখানে, আমরা নাই সেখানে। আমাদের সাথে কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো আলেম ওলামার কারো কোনো দ্বিমত নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, কিছুই নেই। আমাদের বিদ্বেষ বিরোধটা হলো আমরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আমরা দাওয়াত দিই শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং আমল, বেদাত মুক্ত সুন্নতি ঈমান এবং আমল। যে আমাদের জীবনটা তাওহীদ দিয়ে সাজাইতে হবে, সুন্নত দিয়ে সাজাইতে হবে। আমাদের জীবনের সর্বস্তর থেকে শিরক এবং বেদাত দূর করা লাগবেই। এটাই হলো আমাদের দাওয়াত। এই জন্য আমার ভাইরা, আমরা এই কথাও সবসময় বলি যে আমরা কোনো মাঝহাবের বিরোধীও নই, আমরা কোনো মাঝহাবের বিরোধী নই। আমাদের উদ্দেশ্য না যে বাংলাদেশ থেকে হানাফি মাজহাব বিলুপ্ত করে দেওয়া বা আমরা হানাফি মাজহাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটাও আমাদের উদ্দেশ্য নয়। আমরা কোথাও কোনো জায়গায় কোনো মাঝহাবের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা কোথাও কোনো আলোচনা করি না। আমরা আমাদের আলোচনা হলো, আমাদের দাওয়াত হলো যে ভাই শিরক ছাড়েন, বেদাত ছাড়েন, তাওহীদ বুঝেন, তাওহীদ মানেন, সুন্নত মানেন। সুন্নত দিয়ে আপনার নিজেকে সাজান, আপনার পরিবারটা সাজান, সমাজটা সাজান। এটাই হলো আমাদের মূল দাওয়াত। কিন্তু আপনি মাজহাব ছাড়েন, মাজহাব ছাড়ি আপনি লামাজাবি হয়ে যান, অমুক হয়ে যান, তমুক হয়ে যান, এটা আমাদের দাওয়াত না। আমরা বলি আপনি হানাফি মাজহাবে থাকেন, কিন্তু হানাফি মাজহাবে শিরক নাই, বেদাত নাই। হানাফি মাজহাবের নাম দিয়ে আমরা মাঝে মাঝে শিরক ছালাই, বেদাত ছালাই, কিন্তু সাধারণ মানুষ মনে করে মনে হয় শিরক এটাও হানাফি মাজহাবে আছে, মনে হয় বেদাত এটাও হানাফি মাজহাবে আছে, কিন্তু আসলে এগুলো হানাফি মাজহাবে নাই, এগুলো হানাফি মাজহাবের বাহিরের জিনিস। এই জন্য আমরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, হানাফি মাজহাবের বিরুদ্ধে না। এই কথা স্পষ্ট করে দিবেন সবার কাছে, এলাকায় এই দাওয়াত পৌঁছায় দিবেন, ভাই আপনি হানাফি মাজহাব অনুসরণ করেন, হানাফি মাজহাবে থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি শিরক ছাড়েন, বেদাত ছাড়েন। কারণ হানাফি মাজহাবে শিরক নাই, বেদাত নাই। হানাফি মাজহাব শিরক মুক্ত, বেদাত মুক্ত, শিরক এবং বেদাতের বিরুদ্ধে। যে ভাইটা নামাজ পড়ে না, যে ভাইটা একেবারে নামাজও পড়ে না, এক ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে শুক্রবারে হাজিরা দেয়, উনি কোন মাজহাবের অনুসারী বলেন তো দেখি? যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারে যায়, তাহলে উনি কোন মাজহাবের? উনি কি শাফি মাজহাবের, মালিকি মাজহাবের, হাম্বলি মাজহাবের, হানাফি মাজহাবের? হানাফি মাজহাবে কি আছে যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই, এটা বলা আছে? তাহলে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না উনি হানাফি নন, উনি হানাফি মাজহাবও মানে না, উনি কোনো মাজহাবে মানে না, উনি লা মাজহাবি। উনি হলেন কি? লা মাজহাবি, উনার কোনো মাজহাবে নাই।
উনি যদি হানাফি মাযহাব মানতো উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো পড়তো না, উনি যদি শাফি মাযহাব মানতেন উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, উনি যদি হাম্বলি মাযহাব মানতেন উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগতোই, তো উনি কোনো পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে না, অর্থাৎ উনি কোনো মাযহাবের ধারা না। কিন্তু যারা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের এই আমলগুলো যে কোনো এক মাযহাবে না এক মাযহাবে আছে। যিনি হাত এখানে বানছেন এটাও এক মাযহাবে না এক মাযহাবে আছে, যিনি নাভির নিচে বানছেন ওনারটাও এক মাযহাবে না এক মাযহাবে আছে, আছে না? চার মাযহাবের ভিতরে সব আমলগুলোই আছে। আর যিনি নামাজে পড়েন না ওনারটা কোনো মাযহাবেই নেই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা সবাইকে আমরা মনে করি সব মুসলিম আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, দ্বিমত নাই, আমরা সবাই শিরক মুক্ত হব, বেদাত মুক্ত হব, আমরা তাওহীদ এবং সুন্নতের পতাকাধারী হব, তাহলে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। এই জন্য আমরা মনে করি যে ভাই হাত নাবির নিচে বাদে উনিও আমার ভাই, যিনি আমিন আসতে বলেন উনিও আমার ভাই, ওনার নামাজ হবে না আমরা কখনো এই কথা বলি না। আমরা নামাজ পড়া দরকার, নামাজে নাই আবার এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিজেরা নিজেরা যদি এগুলো করি, তো বেনামাজি যিনি উনি কবে যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ি না তো অনেক ভালোই হয়েছে, মসজিদে যায়নি তো অনেক ভালোই হয়েছে, মসজিদে গেলে খালি এর বিরুদ্ধে কয় এর বিরুদ্ধে কয় এরা দলাদলি করে ঝগড়াঝাটি করে, তার থেকে মসজিদে যায় না তো অনেক ভালোই আছে। ওই গল্পের মতো যে এক মসজিদে নাকি গরু ঢুকছে, এখন ইমাম সাহেবের গরু দৌড়াইতে দৌড়াইতে এক বাড়িতে যায় উঠছে, বাড়িতে যায় উঠার পরে বাড়িওয়ালারে কয় এই বেয়াদব তোমার গরু মসজিদে ঢুকলো কেন, তুমি কি খেয়াল করো না তুমি কোথায় গেছিলে, তোমার গরু ঢুকছে কেন, হুজুর আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন হুজুর, আমাকে আপনি কোনোদিন মসজিদে দেখছেন, গরু তো বুঝে না, গরু অবুঝে জন্য মসজিদে ঢুকে গেছে, মানে আমি যে বুঝি আমি যে ছালাক মানন আমি কোনোদিন মসজিদে ঢুকিনি, গরু তো বুঝে নাই অবুঝে জন্য ঢুকে গেছে, হুজুর মাফ করে দেন। তাই যারা মসজিদে আসে না এরা মনে করে অনেক ছালাক অনেক বুদ্ধিমান, উনি বুদ্ধির কারণে মসজিদে আসে না, কারণ মসজিদে যারা গেছে এরা তো নিজেরা নিবে সুন্দর ঢুকবে, তখন এই মানুষ আর মাদকাসক্ত হইতে পারে না, এই মানুষ কোনোদিন জঙ্গি হইতে পারে না, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ এই শেরেক দূর করা এবং বেদাত দূর করার মাধ্যম হলো দাওয়াত ইলাল্লাহ, মানুষকে সুন্দর করে আপন করে মিষ্টি ভাষায় সুন্দর ভাষায় দাওয়াত দিয়ে শিরকের বেদাত দূর করা লাগবে। শিরকের বেদাত কোনোদিন অস্ত্র দিয়ে মারামারি করে সন্ত্রাস সৃষ্টি করে শিরকের বেদাত দূর করা যায় না, কারণ শিরকের বিদাত মানুষের মস্তিষ্কের ব্যাপার বুঝের ব্যাপার, এগুলা মানুষকে বুঝাই বুঝাই মানুষের চিন্তা চেতনা থেকে পরিবর্তন করতে হবে, এগুলা মানুষের জোর করে পরিবর্তন করা যায় না, এগুলা মানুষকে সুন্দর করে মধুর ভাবে বন্ধুত্ব করে, মানে সে আগে বুঝতে হবে যে আমি তার কল্যাণকামী আমি তার শত্রু না, সে যদি বুঝে যে আমি তার শত্রু সে আমার কথাই শুনবে না, তাকে আগে বুঝাইতে হবে তার সাথে যে সে আমার শত্রু না সে আমার বন্ধু, আমি চাই সে জাহান্নাম থেকে বাঁচুক, এই উদ্দেশ্যে তাকে আমি যখন শিরক এবং বেদাতের ধারণাগুলো কনসেপ্টগুলো পরিষ্কার করে দেব তখন দেখবেন যে আস্তে আস্তে সে নিজেই বুঝবে যে আসলে এই শিরক করতেছে আমার জাহান্নামে যাওয়া লাগবে, এই বেদাত করতেছে আমার জাহান্নামে যাওয়া লাগবে, সে নিজেই ছেড়ে দিবে। এই জন্য আমরা বিশ্বাস করি শিরক আর বেদাত দূর করার মাধ্যম হলো মানুষকে সুন্দরভাবে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত সুন্নতের দাওয়াত, দাওয়াতের মাধ্যমে সমাজ থেকে শিরিক বেদাত দূর হবে, কোনো সন্ত্রাসবাদের মাধ্যমে তারপরে কোনো ধরনের বোমাবাজির মাধ্যমে কোনো ধরনের জঙ্গিবাদের মাধ্যমে সমাজ থেকে শিরিক বেদাত দূর করা সম্ভব নয়। এই জন্য আমরা বিশ্বাস করি সুন্দরভাবে এই এরকম ওয়াজ মাহফিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন করে সমাজ থেকে শিরিক বেদাত মাদক সন্ত্রাস অপরাধ এগুলো আমরা দূর করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদ বুজার সুন্নত বুজার আমাদেরকে তৌফিক দান করুন, শিরিক মুক্ত তাওহীদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন, এই এলাকার সকল ভাই বোনের উপর আল্লাহ পাক রহমত নাজিল করুন, এই এলাকার ভাই বোনদেরকে আল্লাহ পাক তাওহীদ এবং সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, এই এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত বেদাত মুক্ত করে দিন, মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত অপরাধ মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, এই এলাকার ভাইদের মধ্যে মহব্বত ভ্রাতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিন, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন, এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক এই এলাকায় হেদায়েতের হাওয়া তাওহীদের হাওয়া আল্লাহ পাক জারি করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।